আসসালামু আলাইকুম, আমি রোজিনা চৌধুরী। রোজিনা চৌধুরী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ছোট্ট একটি রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করছি মূলত মুগ ডাল, আলু, আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি। মুগের ডাল দিয়ে মুরগির মাংস খুবই ভালো। এই রান্নাটা একবারে ঝোল হবে না, মাখা মাখা হবে টাইপ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কী কী ব্যবহার করেছি সেটা বলি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, আদা রসুনের পেস্ট, দেন হচ্ছে জিরা গুঁড়া, এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে দেন হচ্ছে আমি আলু, মাংস এবং মুগ ডালগুলো দিয়ে নিয়েছি। এবং পানিটা খুব অল্প করে দিতে হবে যেন রান্নাটা ভালো হয়, মানে মাখা মাখা হলে জিনিসটা খেতে খুব ভালো লাগবে। এই তো, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে, আজকের মতো আল্লাহ হাফেজ। আবারও হাজির হবো নতুন কোনো রান্নাবান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ব